আপনি এই ভিডিওতে দেখতে পারেন যে কে সাউথ আফ্রিকার গভর্নমেন্ট অফিসার নিজেই গন্ডারের সিংকে কেটে ফেলছে। কেননা সেখানকার সরকারের মতে যদি তারা গন্ডারের সিংকে কেটে ফেলে তবে তার জীবন বেঁচে যাবে, কিন্তু সমস্ত প্রাণীর জন্য তার সিং অনেকটাই জরুরি হয়, যেটি কিনা তাকে শিকারী জীবের থেকে রক্ষা করার কাজ করে। তবে সাউথ আফ্রিকার গভর্নমেন্ট এরকমটি কেন করছে আর তাদের সিংকে কেটে ফেলার পর কিভাবে তাদের জীবন বেঁচে যাবে আসুন জেনে নিই। তো আসলে গন্ডারের সিং ব্ল্যাক মার্কেটে কোটি কোটি টাকায় বিক্রি হয়, কেননা প্রাচীন সময় থেকে অনেক লোক এরকমটি করতো যে কি গন্ডারের সিং থেকে ক্যান্সারের মতো রোগকে ঠিক করা যেতে পারে। কিন্তু যদি দেখা যায় তবে গন্ডারের সিংহে এরকম কোনো কিছুকেই পাওয়া যায় না যে কিনা তার সাহায্যে কোনো রোগকে ঠিক করা যেতে পারে, কিন্তু তবুও শিকারী টাকার লোভে এই নিরীহ গন্ডারকে মেরে ফেলে। এই জন্য সেখানকার গভর্নমেন্ট তাদের সিংহেই কেটে ফেলে, তাকে সিংহের জন্য কেউ যেন গন্ডারের শিকার না করে। তো গন্ডারের জীবন বাঁচানোর জন্য এই পদ্ধতি সঠিক না ভুল নিচে কমেন্টস করে অবশ্যই বলবেন।